নমস্কার এই মুহূর্তে আপনাদের বাবে একটা ডাঙর খবর লৈছো কিন্তু সমগ্র দেখতে এই খবরটুক লৈ এই মুহূর্তত চর্চা আরম্ভ হৈছে মাত্র পাঁচ দিন পূর্বে বুন্দেলখণ্ডত উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডত এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কিন্তু পাঁচ দিনের পিছত এজাক বরষুণ আহিল আর বরষুণের পাছত এক্সপ্রেস হাইওয়ের মাজত এইদরে প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হল আর তার ফলত যাতায়াত আর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ল প্রশ্ন উত্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী উদ্বোধন করা এক্সপ্রেস হাইওয়ের নামতো সংগঠিত হয়েছিল নাকি বৃহৎ কেলেঙ্কারি বিগ ব্রেকিং নিউজ জনাই আছো ডাঙৰ খবৰ বুন্দেলখণ্ড এক্সপ্রেছ হাইওয়ের এটা প্রান্তত প্রকাণ্ড গাঁতৰ সৃষ্টি হল আর এটা অংশ খহি পড়া পর্যন্ত পরিলক্ষিত হয় কেবাটাও প্রান্তত এক্সপ্রেসওয়েত যথেষ্ট গাঁতৰ সৃষ্টি হয়েছে আর ইয়াক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে কিন্তু মাত্র পাঁচ দিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে জুলাই 16 তারিখে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিল যত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত আছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিল যত নরেন্দ্র মোদীর তরফের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েক লৈ বিভিন্ন কথা কোয়া হয়েছিল কিন্তু এক্সপ্রেসওয়েক লৈ বহু দাবি করেছিল বিজেপির সরকারে যে এক্সপ্রেসওয়ে উন্নত মানদণ্ডর তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ইঞ্জিনিয়ার সকলে যথেষ্ট ভাল কাম করেছে এনেকা বহু দাবি প্রধানমন্ত্রীয়ে করেছিল কিন্তু উদ্বোধন করার মাত্র পাঁচ দিনের পিছতেই এজাক বরষুণত এক্সপ্রেসওয়ের কেবাটাও প্রান্ত খহি গল গাঁতর সৃষ্টি হল আর তাক লৈ এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে খুদ প্রধানমন্ত্রীয়ে উদ্বোধন করা বুন্দেলখণ্ড এক্সপ্রেস হাইওয়ে যে নির্মাণ করেছিল এক্সপ্রেসওয়ে যে নির্মাণ করেছিল তাত বহু কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল নেকি প্রকৃত কামর নমুনা ওলাই পড়ার পাছত এটা বিরোধীয় প্রশ্ন করেছে সরকারক প্রশ্ন করেছে যে কি মানদণ্ডর কাম হয়েছিল এই এক্সপ্রেসওয়েত এক্সপ্রেসওয়ে মেরামতি করবলগিয়া হয়েছে মাত্র পাঁচ দিন 16 জুলাইত উদ্বোধন করেছিল নরেন্দ্র মোদীয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর আজি মাত্র পাঁচ দিনের ভিতর এক্সপ্রেসওয়ের কেবাটাও প্রান্তত গাঁতর সৃষ্টি হয়েছে খহি গেছে বরষুণের পাছত এই অবস্থার সৃষ্টি হয়েছে আম আদমি পার্টি আর সমাজবাদী পার্টিয়ে মোদী সরকারক সমালোচনা করেছে উত্তর প্রদেশ সরকারক সমালোচনা করেছে আর প্রশ্ন করেছে এয়াই নাকি কামর প্রকৃত নমুনা ইয়ার দৃশ্যাংশ আমি আপনার দেখবাইছো এয়া হয়েছে এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ের মাজত এটা প্রান্তত প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে বরষুণে সম্পূর্ণ অঞ্চলটি বরষুণ পড়ার পাছত এই পরিবেশের সৃষ্টি হয় আর ফলত এই ল্যান্ডওয়েদি যান বাহনের চলাচল ব্যাহত হয়ে পড়েছে কল্পনা করক দেশের প্রধানমন্ত্রীয়ে পাঁচ দিনের পূর্বে এটা এক্সপ্রেসওয়ে বহু হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বুন্দেলখণ্ডত উদ্বোধন করে আর আজি পাঁচ দিনের পাছত এই এক্সপ্রেসওয়ে এইদরে মেরামতি করবলগিয়া হয়েছে ইয়াতক হয়তো লজ্জানত হবলগিয়া ঘটনা একোয়ে নাই প্রশ্ন উত্থাপিত হয়েছে যে যিটো আসনিক লৈ বিজেপি সরকার ইমান বৃহৎ অনুষ্ঠান পাতিছিলে তাতে এই পরিবেশের সৃষ্টি হয়েছে নাকি ইয়া এক্সপ্রেসওয়ের অবস্থা মাত্র পাঁচ দিনের পিছত এজাক বরষুণ আহিল আর বরষুণের পাছত এই সম্পূর্ণ লেনটোর এই অঞ্চলটো বহি যাওয়া পরিলক্ষিত হয়েছে ধ্বংস হওয়া পরিলক্ষিত হয়েছে আর ইয়াক লৈ এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডত বিজেপিয়ে বহু কথা উল্লেখ করেছিল যোগী পর্যন্ত তালৈ গৈছিল উন্নয়নের কথা কোৱা হয়েছিল তথ্য প্রযুক্তির কথা কোৱা হয়েছিল কিন্তু পাঁচ দিনের পিছত এক্সপ্রেসওয়ের অবস্থা চাওক আজি মেরামতি করবলগিয়া এক পরিবেশের সৃষ্টি হয়েছে আর সমগ্র দেশতে এই বিষয়ক লৈ এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই দৃশ্য আমি আপনার দেখাইছো আমি টুইনডোর সহায় দুটা দৃশ্য দেখাবলে চেষ্টা করি যে মাত্র পাঁচ দিন পূর্বে কিদরে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যদি যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীয়ে এইদরে বুন্দেলখণ্ডত এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিল তাত উপস্থিত আসলে সকল অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিশাল অনুষ্ঠান করা হয়েছিল এয়া পাঁচ দিন আগর ছবি আর আজির ছবি চাওক মাত্র পাঁচ দিনত এজাক বরষুণত দেশের প্রধানমন্ত্রীয়ে উদ্বোধন করা এক্সপ্রেসওয়ের অবস্থা প্রশ্ন উত্থাপিত হয়েছে যি কোম্পানিক ঠিকা দিয়া হয়েছিল ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছিল নেকি এই সমগ্র ঘটনাক লৈ এটা দেশজুড়ি প্রশ্ন উত্থাপিত হয়েছে যদি দেশের প্রধানমন্ত্রীয়ে উদ্বোধন করা এক্সপ্রেসওয়ের এই অবস্থা হয় উন্নয়ন প্রকৃতপক্ষে কিমান হয়েছে বলে বিরোধীর তরফেরপরা এই মুহূর্তত প্রশ্ন করা হয়েছে পাঁচ দিন পূর্বে এইদরে বিশাল ভিডিও প্রকাশ করা হয়েছিল এক্সপ্রেসওয়েত বহু হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছিল বুন্দেলখণ্ডত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আদরণি জানা হয়েছিল বহু কথা প্রধানমন্ত্রীয়ে কৈছিলে বিকাশের এক্সপ্রেসওয়ে আখ্যা দিছিল কিন্তু বিকাশের এক্সপ্রেসওয়ের অবস্থা পাঁচ দিনের পিছত চাওক বিকাশের
এক্সপ্রেসওয়ের অবস্থা মাত্র পাঁচ দিনের পিছত এজাক বরষুণত এইদরে প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে আর ইয়াক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে মেরামতি করবলগিয়া হয়েছে এক্সপ্রেসওয়েত অতি দ্রুত গতিত গাড়ি যায় আর এজাক বরষুণত যদি এই পরিবেশের সৃষ্টি হয় তেতিয়া হলে জনতা ইয়ারপরা কি আশা করব বলে এনেকা প্রশ্ন উত্থাপিত হয়েছে আর বিশেষকৈ যেটা প্রধানমন্ত্রীয়ে নিজেই ইমান এটা বৃহৎ আসনি উদ্বোধন করে সেই আসনির কামর নমুনা এয়া নেকি এই প্রশ্ন এই মুহূর্তত দেশজুড়ি উত্থাপন করা হয়েছে আমি আপনার দেখাই লোক